এ ভাই, মারাত্মক অ্যাক্সিডেন্ট, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেল বন্ধুরা সামনে। রয়্যাল যখন ভাই একটা প্রাইভেট, নিরীহ প্রাইভেটের উপরে উঠে পড়ে তখন যা হয় তাই দেখো বন্ধুরা। হায় 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 রে ভাই, প্রাইভেটের ড্রাইভার শেষ, দেখছো কি একটা অবস্থা ভাই। আমি কারোর গাড়ির উপরে উঠিনি ভাই, আমার পিছনে প্রাইভেটে রয়েছে, এখন আমার আস্তে হালকা হালকা করে যেতে হবে। শুধু অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট দেখতেছি, কি একটা অবস্থা আসতে। হালকা 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 হালকা, কার সাথে হলো? একতা সব একসাথে, আবার একটা ট্রাকও আছে। ওই যে আবার অ্যাক্সিডেন্ট, আজকে ভাই অ্যাক্সিডেন্ট দিবস বন্ধুরা। এটা দেখতে পাচ্ছ ভাই, কয়টা একসাথে করছে? চারটা ভাই, চারটা একসাথে অ্যাক্সিডেন্ট করছে বন্ধুরা, দেখতে পাচ্ছ ভাই। পাবনা আছে এর মধ্যে, এনা আপা আছে, হানিফ আর এন এইট আছে, ও ভাই রয়্যাল কোচ আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবার টাক্সামিটার টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ তো। বন্ধুরা আজকে আমাদের গাড়ি হচ্ছে গ্রিন লাইন, আর আজকে আমরা আসি হচ্ছে কোথায়? আজকে আমরা আসি হচ্ছে নাটোর, আর নাটোর থেকে আজকে আমরা যাব হচ্ছে রাজশাহী। আর যে ভাই রিকোয়েস্ট করছিল, ভাইয়ের নাম হচ্ছে জাকিরুল ইসলাম, উনি বলছে যে ভাই বিআরটিসি নিয়ে হচ্ছে নাটোর থেকে রাজশাহী যাওয়ার জন্য। ভাই বিআরটিসির মুডটা আমার হাতে এখনো এসে পৌঁছায়নি, কারণ এটা আমি 1.44 খেলছি ম্যাপ অফ বাংলাদেশ V6। আর গ্রিন লাইনের একদম নতুন একটা গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হয়তো প্রো বিডি ম্যাপে অনেক আগে রিলিজ হয়ে গেছে, কিন্তু ভাই বিডি নেক্সট জেন বা ম্যাপ অফ বাংলাদেশ বা GMT-র জন্য ভাই মানে কারোর কাছে তেমন একটা নাই, আর তেমন একটা দেখিও না। যাই হোক, আমি এটা খেলে দিচ্ছি, একদম নতুন একটা গাড়ি বন্ধুরা, এটা আমার কাছে নতুন একটা গাড়ি, হয়তো অনেকের কাছে এটা পুরাতন হতে পারে, কিন্তু আমার কাছে জিনিসটা খুব ভালো লাগছে, কারণ লাক্সানার গ্রিন লাইনের গাড়িটা ভাই আসলে সচরাচর দেখা যায় না। তা আমরা কথা বলবো না, লেটস গো। এখান থেকে হচ্ছে রাজশাহী হচ্ছে 56 কিলোমিটার, 50 মিনিটের মতো লাগবে ভাই। আজকের ভিডিওটা হয়তো মনে হতে পারে যে ভাই ভিডিওটা ছোট হবে, কিন্তু না, ভিডিওটা আজকে ছোট হবে না, কারণ এই 56 কিলোমিটার মানে হচ্ছে প্রায় 200 কিলোমিটারের মতো, কারণ হচ্ছে এই ম্যাপ অফ বাংলাদেশ V6-এ কিন্তু রাস্তাগুলো অনেক অনেক বড়। যেমন বিডি নেক্সট জেনে কিন্তু অনেক ছোট, GMT-তেও ছোট, কিন্তু ম্যাপ অফ বাংলাদেশে বাস্তবে যেরকম বড় সেরকমই কিন্তু অনেক বড় ম্যাপ। কিন্তু যাই হোক, আজকে বরাবরের মতো আজকে ডেঞ্জার প্রো আছে, ডেঞ্জার প্রোকে নিয়ে আজকে আমরা যাবো রাজশাহী। তো লেটস গো, গাড়ি কিন্তু আমরা স্টার্টে ফেলছি বন্ধুরা। এখন ভাই হর্নের শব্দ বেশি একটা ভালো না, এখন আমরা গাড়ির মধ্যেই আসছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। এটা একটু অ্যাডজাস্ট করে আমরা এখন ডাইনি ইন্ডিকেটার দিয়ে দিলাম, আস্তে ধীরে ধীরে বিসমিল্লাহ আল্লাহর নাম বলে কিন্তু রওনা দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। সাদা হালকা কিরা, বরাবর বরাবর বরাবর, হালকা দিয়ে চমৎকার সুন্দর একটা গাড়ি, গ্রিন লাইন লেগাসির একটা গাড়ি, আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে গাড়িটা, কিন্তু জোস জোস টাইপের একটা গাড়ি বন্ধুরা। আর আমরা আজকে এখান থেকে এখন নাটোর যাবো, আস্তে হালকা 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 হালকা। এটা কোন দিক যাবে রে ভাই? আস্তে আস্তে হালকা হালকা হালকা, আস্তে ভাই, আস্তে ঘোর, আস্তে ঘোর ভাই, আস্তে ঘোর, আস্তে ঘোর ভাই, আমি ঘুরে যাই ভাই, আমি ঘুরে যাই। ও ভাই এস আলম তো, আস্তে হালকা হালকা ভাই, আমি ছেড়ে দিচ্ছি তোকে ভাই, চলে যা চলে যা, আস্তে আস্তে হালকা হালকা হালকা, বারান 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 বারান, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ফুল কাটান ভাই। ডেঞ্জার প্রোকে নিয়ে আজকে আমরা আমাদের যাত্রা করতেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ চমৎকার সুন্দর গ্রিন লাইন। আমরা নাটোর থেকে আজকে আমরা যাচ্ছি রাজশাহী, মাত্র 56 কিলোমিটার, কিন্তু 56 কিলোমিটার ভাই বিশাল কিলোমিটার, আমি জানি না, সেটা তোমরা বুঝতেই পারবা। ভিডিওটা ছোট হবে না, ইনশাল্লাহ ভিডিওটা বড় হবে। আর আজকে আমরা গ্রিন লাইনকে নিয়ে যাচ্ছি, আর নাটোর থেকে, আরে ভাই আর একটা গ্রিন লাইন, ও ভাই সামনাসামনি হয়ে যাচ্ছিলো একেবারে, গ্রিন লাইন গ্রিন লাইন মুখোমুখি, ওই গ্রিন লাইন এই গ্রিন লাইনকে দেখে ভাই মেজাজটা গরম হয়ে গেছিলো হয়তো। যাই হোক, কোনো ব্যাপার না, মেজাজ গরম হতেই পারে, সবাই কীরকম দ্রুত বেগে ছুটে আসছে ভাই, আমি অত দ্রুত বেগে যাচ্ছি না, আমি আস্তে ধীরে ধীরে যাচ্ছি, কারণ এই গাড়ির স্পিড খুব একটা বেশি না। আমরা আজকে রাজশাহী যাচ্ছি, রাজশাহী হালকা পরিষ্কার পরিচ্ছন্ন নগরী, রাজশাহীতে আমরা যাচ্ছি, অনেক সুন্দর একটা শহর কিন্তু রাজশাহীতে আমরা যাচ্ছি, নাটোর থেকে বেশিক্ষণ লাগার কথা না। সুন্দর রাস্তা বন্ধুরা দেখতে পাচ্ছ, আমার কিন্তু জোস জোস লাগছে ভাই। ম্যাপ অফ বাংলাদেশ V6 খেলছি 1.44। যারা যারা আমার চ্যানেল নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি ঘুষি দিও, বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফাটাফাট করে দিও। ও ভাই জোস লাগতেছে, জায়গাটা কিন্তু হেভি 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 একটা জায়গা বন্ধুরা, দেখতে পাচ্ছ। আমরা নাটোর থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়ে ফেললাম বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর জাকিরুল ইসলাম ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর রিকোয়েস্ট করার জন্য। তার সামনে গোলচাত্র আছে এবং হানিফের গাড়ি ডাইনে, এবং সামনে একটা কিন্তু গ্রিন লাইন আছে, হালকার পথে যান ভাই। হানিফ দেখি এদিকে ভাই খুব তাফালিং করতেছে, তাই তো দেখি 12:13 বেজে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ 12:13 বেজে গেছে। হালকার পথে যাই, হালকার পথে যাই, বারান বারান, সামনে গ্রিন লাইন আছে, আস্তে গ্যাপ মেরেন দিয়ে না, হালকা গোল চত্বর, হালকা হালকা হালকা, আস্তে আস্তে করে আস্তে করে আস্তে করে গাড়ি, গ্রিন লাইন আমাদেরই গাড়ি, আস্তে। ও ভাই ও দিক চলে যাচ্ছে, আমি অন্য দিকে যাচ্ছি। হালকার পথে ভাঙড়ি ভাঙড়ি এস আলমের গাড়ি দেখলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ
খুব সুন্দর একটা জায়গা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছি একটা প্রাইভেট কিন্তু আমাকে ওভারটেক দিয়ে যাচ্ছে, কারণ আজকে আমার গাড়িতে তেমন গতি নাই, যে কারণে ওহো ভাই প্রাইভেট নিজেই সরে গেছে, কারণ ডান দিক দিয়ে হচ্ছে গাড়ি এসে গেছে। আলকা যায় ওস্তাদ বারাজান, প্রাইভেট কিন্তু আমার পিছনেই লেগে আছে, ওই যে এনার লাগছে না। আর ভাই এটা গ্রিন লাইনের স্ক্যানিয়ার গাড়ি কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ, লাগছে না স্ক্যানিয়ার লাগছে না। আমরা খুব তাড়াতাড়ি কিন্তু একে ডাবল শ্যামলি এনা রয়্যালের ডবল ডেকার গাড়ি নিয়ে চলে আসবো, খুব তাড়াতাড়ি সেগুলো আমার হাতে পৌঁছে যাবে, তখনই আমি তোমাদের মাঝে সেগুলো নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। এ ভাই পিছনের প্রাইভেটটা আমাকে খুব ঝামেলা করতেছে, চলে যাও ভাই, চলে যাও ডান দিক ফাঁকা আছে, যাও হালকা বাড়া যান, হালকার মধ্যে ওস্তাদ, ক্লিয়ার। হ্যাঁ ঠিক আছে ভাই, লাইটগুলো বোঝা যায় না, এই একটা সমস্যা, ইন্ডিকেটার দিছি ভাই, লাইটগুলো একদম শব্দ ইয়ে বোঝা যায় না, হালকা। এ ভাই মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেল বন্ধুরা, সামনে রয়্যাল যখন ভাই একটা প্রাইভেট নিরীহ প্রাইভেটের উপরে উঠে পড়ে তখন যা হয় তাই দেখো বন্ধুরা। হায় রে ভাই, প্রাইভেটের ড্রাইভার শেষ, দেখছো কি একটা অবস্থা ভাই, আমি কারোর গাড়ির উপরে উঠিনি ভাই, আমার পিছনে প্রাইভেটে রয়েছে, এখন আমার আস্তে হালকা হালকা করে যেতে হবে, আস্তে আস্তে ভাই আমার যেতে। আরে ভাই রয়্যাল এরকম উঠে গেল কীভাবে, হঠাৎ করে রয়্যাল এরকম বিপজ্জনক হয়ে যাবে তা তো আমি বুঝতেই পারিনি ভাই, যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে আসলে কিন্তু খুবই সাংঘাতিক। আরে ভাই টান দে ভাই, সামনে গাড়ি চলে আসতেছে, বারান ক্লিয়ার, এই আস্তে হালকা ভাই, মারাত্মক অ্যাক্সিডেন্ট ভাই। ও ভাই দেখছো কি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে পিছনে, যাই হোক আমরা অ্যাক্সিডেন্টটা দেখতে আস্তে আস্তে আগাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ তো বন্ধুরা আমরা অ্যাক্সিডেন্ট দেখে ভাই এখন চলে যাচ্ছি, দেখো মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, খুবই খারাপ লাগতেছে, ড্রাইভারের অবস্থা খুবই খারাপ ভাই, এখন জ্যাম পড়ে গেছে, এখন আমরা আস্তে আস্তে আবার আমরা আমাদের যাত্রা শুরু করলাম। তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি কোথায়, আজকে আমরা নাটোর থেকে রাজশাহী যাচ্ছি, রাজশাহী এখান থেকে 43 কিলোমিটার, 38 মিনিটের মতো সময় লাগবে আমাদেরকে ভাই, সাবধানে গাড়ি চালাতে হবে, রাস্তায় উড়াদোড়া চালানো যাবে না ভাই, দেখো আজকে ডেঞ্জার পড়ো, কিন্তু ফার্স্ট টাইম এত স্লো গাড়ি চালাচ্ছে, কারণ গ্রিন লাইনের এই গাড়িতে কিন্তু কোনো স্পিডই নাই, যে কারণে হচ্ছে স্লো চালাচ্ছে, অন্য কোনো ওয়ান জে বা অন্য কোনো গাড়ি হলে কিন্তু ভাই উড়াদোড়া দেখা দিত। যাই হোক আমরা আজকে একটু আস্তে আস্তেই যাই, আমাদের তো তাড়াহুড়া নাই, অলরেডি 12:30 বেজে গেছে আমার ঘড়িতে বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদেরকে 42 কিলোমিটার যেতে হবে, 37 মিনিটের মতো সময় দরকার, স্টার্ট ক্লিয়ার বাড়ায় যান, ক্লিয়ার হালকা পথে, ঠিক আছে আস্তে আস্তে আমাদের গাড়ির কিন্তু জোর বাড়বে, ভালো লাগতেছে ভাই চালায়, খুব মজা পাচ্ছে কিন্তু, একেবারে ভাই কথা শোনা গাড়ি, মানে যেদিক নিতে যাচ্ছি ভাই সেদিকে যাচ্ছে ভাই, সেইভাবে যায়, হালকা যায় ক্লিয়ার আসার পথে। আর ভাই বেশি রিকোয়েস্ট করো ভাই, সবার রিকোয়েস্ট রাখবো ইনশাল্লাহ, সবার রিকোয়েস্ট রাখার চেষ্টা করতেছে, কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ এখন কিন্তু অনেকদিন কিন্তু আমি গল্প টল্প বানাচ্ছি না, মানে গাড়ি টাড়ি ভাঙা, অনেক ভাঙা চোরের গাড়ির কালেকশন হাতে জমে আছে, ইনশাল্লাহ সেগুলো নিয়ে আমরা চলে আসবো খুব তাড়াতাড়ি। হালকা ট্রাক আছে ওস্তাদ, ক্লিয়ার যায় বারবার রাখেন, ক্লিয়ার আছে, হালকা বাড়া যান, গাড়ি আছে ডানে আসতে, ব্রেকে পা রাখেন, আস্তে আস্তে যাই, ক্লিয়ার, হালকার পথে, ডানে গাড়ি আছে, গ্রিন লাইন, সামনে ট্রাক ভাই, ওভারটেক দিতে পারতেছি না, স্লো গাড়ি, ডেঞ্জার পর্যন্ত ভাই মাথা খারাপ হয়ে যাচ্ছে ভাই, এরকম গাড়ি চালালে কি হবে, আসলেই হবে না, হালকা বারান গাড়ি, আবারও গাড়ি, অন্য গাড়ি হলে তবে এতক্ষণ ওভারটেক দিয়ে চলে যেতাম, একটু ফাঁকা হলে আমি ডান দিব, কিন্তু ওই দেখো আরেকটা অ্যাক্সিডেন্ট, দূরে আমরা একটা অ্যাক্সিডেন্ট দেখতে পেলাম বন্ধুরা, আজকে শুধু কি অ্যাক্সিডেন্ট দিবস নাকি, শুধু অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট দেখতেছি, কি একটা অবস্থা আসতে, হালকা, কার সাথে হলো, একতা আসতে আসতে, একতা এনা পা সব একসাথে, আবার একটা ট্রাকও আছে, কিরে ভাই এরা কি মারামারি করবে রাস্তার মধ্যে বসে, আস্তে আস্তে ক্লিয়ার, আসতে রে ভাই আস্তে নেন রাস্তা, ক্লিয়ার, ব্যাকে নিন, ফুল কাটান, হ্যাঁ ফুল কাটান, হালকা ঘোরা যান, হ্যাঁ ঠিক আছে বাড়া যান, হ্যাঁ ডান দিকে চলে যান, আরে ভাই রে ও ভাই আমি তো ভয় পেয়ে গেছি, আস্তে, হালকা ভাই দেখছো তোমাদের ডেঞ্জার পড়ো ভাই, কীভাবে কিন্তু কাটায় ঘোড়ায় বেড়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছ, আর আমরা কিন্তু নাটো থেকে রাজশাহী যাচ্ছি ভাই, বিদ্যানগরী পরিষ্কার নগরী হচ্ছে রাজশাহী, আর এদিকে তো গ্রিন লাইনের গাড়ি অনেক বেশি, আমাদের গাড়ি চালানো থেকে ভাই সবাই একটু অবাক হচ্ছে, ও ভাই এখানে কিন্তু খুব সুন্দর আকাশ দেখা যায় গ্রিন লাইনের এখান থেকে, ও ভাই মনে হচ্ছে কি মেঘটা ফিক্সড হয়ে গেছে, আর এটা এই গাড়িটা কেমন হচ্ছে ভাই অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাও, কিন্তু
আমি অনেক আগেই দেখছিলাম গ্রিনল্যান্ডের এই গাড়িগুলো, তখন এগুলো পুরো মিডি ম্যাপের সাথে অ্যাক্টিভ। এই গাড়িগুলো আসলে পুরো মিডি ম্যাপ আমি একদমই পছন্দ করি না, একদম ফালতু একটা ম্যাপ পুরো মিডি ম্যাপ, যে কারণে আমি পুরো মিডি ম্যাপ খেলি না। আমি হচ্ছে ম্যাপ অফ বাংলাদেশ, বিডি নেক্সজেন, জিএমটি ম্যাপ এগুলোই খেলি, খুব ভালো লাগে এই ম্যাপগুলো। কিন্তু এটা রিয়েলিস্টিক রিয়েলিস্টিক কিন্তু ভাব আছে, কিন্তু পুরো মিডি ম্যাপে কোনো রিয়েলিস্টিক ভাব নাই ভাই। আমার মতে ম্যাপ অফ বাংলাদেশ এবং বিডি নেক্সজেন খেলাই ভালো, তাহলে একটা সবাই একটা অন্যরকম আনন্দ পাবে ভাই, একদম রিয়েল রিয়েল একটা আনন্দ যেটা সেটা পাবে ভাই। এই জায়গাটা দেখছো, কঠিন একটা জায়গা বন্ধুরা, দেখতে পাচ্ছ এটা কিন্তু বিডি নেক্সজেনের সাথে কিন্তু অনেক মিল আছে, কারণ বিডি নেক্সজেনের যে ওনার এবং ম্যাপ অফ বাংলাদেশের ওনার একই লোক, এই জন্য একই এই জায়গাটা বেশ অনেকটাই মিল আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর পিছনে কেউ আছে, অনেক দূরে গাড়ি ভাই, অনেক দূরে ভাই, জোরে চালায় জোরে চালায়, রাস্তার বাড়া যান ক্লিয়ার। আরে ভাই গ্রিন লাইন হেভি লাগছে ভাই, হেভি হেভি। ও ভাই ও ভাই, লাইট টাইটগুলো কিন্তু বেশ ভালো করছে, হালকা তাই এক্সেলেটার শুধু ধরে রাখছি, এক্সেলেটার ধরে রাখছি, গাড়ি শুধু ভাগতেছে। আর মাত্র 27 কিলোমিটার, দেখছো ভাই বলছিলাম না ভাই, এই 65 কিলোমিটার হচ্ছে 200 কিলোমিটারের সমান। সব থেকে ভালো লাগে তেলের পাম্পগুলো, ডান দিকে বাম দিকে তেলের পাম্প আছে, এই টেনশন নাই, এদিকে তেল ফেল শেষ হলে ভাই আমার ট্যাঙ্কি লোড করে নিয়ে আসছি। এত সুন্দর গাড়ি পেয়ে ঘুম, নাটোরের যাত্রীরা ভাই এরকম দামি গাড়ি পাবে আমি তো চিন্তা করতে পারিনি। সব ঘুমোই দেখো, এক মহিলা ঘুমায়, ওরে রে রে, আমি তো অন্যদিকে চলে যাচ্ছিলাম, কি একটা অবস্থা ভাই, অন্যদিকে চলে যাচ্ছিলাম একেবারে, বেখেয়াল হলেই সমস্যা। আবার একটু দেখি পিছনের দিকে, ও যাত্রী কম পাইছি, আরামসে যাচ্ছে ভাই, আরামসে খুব মজা করতে করতে যাচ্ছে ভাই। আর এত লাক্সারি গাড়ি ভাই, এত ভালো ড্রাইভার, ডেঞ্জার পড়ার মতো ড্রাইভার, হালকা যাই হালকা বাড়ান রাখেন ক্লিয়ার। ডান দিকে গাড়ি আছে, পিছনে গাড়ি আছে, ওস্তাদ খেয়াল রাখেন, কিন্তু ওভারটেক দেওয়ার চান্স আছে, কিন্তু কি আবার কি অ্যাক্সিডেন্ট নাকি, না হালকা 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 হালকা। ওই যে আবার অ্যাক্সিডেন্ট, আজকে ভাই অ্যাক্সিডেন্ট দিবস বন্ধুরা, এটা দেখতে পাচ্ছ ভাই কয়টা একসাথে করছে, চারটা ভাই, চারটা একসাথে অ্যাক্সিডেন্ট করছে বন্ধুরা, দেখতে পাচ্ছ ভাই। পাবনা আছে, এর মধ্যে এনাপা আছে, হানিফ আরএনএইট আছে, ও ভাই রয়্যাল কোচ আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ ভাই। দেখো দেখো তোমরা সব অ্যাক্সিডেন্ট করে করে থাকো, আজকে অ্যাক্সিডেন্ট দিবস, আমি কোনো অ্যাক্সিডেন্টের মধ্যে নাই, আমি একজন ভদ্র ড্রাইভার ভাই, আস্তে ধীরে ধীরে বেরোয় যাচ্ছি, আমার ওইসব দেখারও সময় নাই। এত সুন্দর গাড়ি নেবে আমি অ্যাক্সিডেন্ট করতে চাই না, যাক তোরা অ্যাক্সিডেন্ট করে পড়ে দেখাল কালকে বারান ক্লিয়ার। দেখো ভাই কি মারাত্মক অ্যাক্সিডেন্ট, তিন তিনটা অ্যাক্সিডেন্ট দেখার পরে কিন্তু আমরা সামনের দিকে যাচ্ছি, 18 কিলোমিটার আমাদেরকে যেতে হবে, 18 কিলোমিটার 17 মিনিটের মতো সময় লাগবে। বন্ধুরা আজকে আমরা নাটক থেকে রাজশাহী যাচ্ছি, আমাদের গাড়ি হচ্ছে গ্রিন লাইন লাক্সানা লেগাসি। যারা যারা আমার চ্যানেল নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে দিও, বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দিও। আর গাড়িটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানা দিও ভাই, কি পিছনে কি ভাই অ্যাক্সিডেন্ট সেরে গেল, আমার পিছনে তো গাড়ি দেখতে পাচ্ছি। ও ভাই হ্যাঁ অ্যাক্সিডেন্ট করে ভাই, দ্রুত বেগে ছুটে আসতেছে ভাই, দ্রুত বেগে, আরে আরে টান 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 ভাই টান, জোস লেভেলের একটা জায়গা বন্ধুরা, দেখতে পাচ্ছ কঠিন কঠিন একটা জায়গা। ওরে ভাই হানিফ আমার পিছনে লাগছে ভাই, হানিফ মামা, এ টান টান ভাই টান টান টান, হানিফ মামা আমার পিছনে, আবার ভাঙরি হানিফ, ক্লিয়ার যাবে ওস্তাদ, বারান 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 ক্লিয়ার। ও ভাই হানিফ লেগে আছে, পিছনে ন্যাশনালও আছে, হালকার পথে যায় হালকার পথে যায় হালকা। ও ভাই সামনে আরও একটা অ্যাক্সিডেন্ট ঘটলো বন্ধুরা, চার চারটা অ্যাক্সিডেন্ট আমরা দেখলাম ভাই, একে ট্যাবেলস মেরে দিছে ভাই, এসআইয়ের পিছনে আবার এসআই পালাচ্ছে, জানি না এখানে কি হচ্ছে। যাই হোক আমরা এখন রাজশাহীর দিকে ঢুকবো, এই গোল চত্বরটা কিন্তু বিডি নেক্সজেনও ছিল, আসতে ক্লিয়ার 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 আসতে, রেল ক্রসিং আছে, হ্যাঁ ঠিক রেল ক্রসিং আছে হালকা। যাই হোক অ্যাক্সিডেন্ট আর আমরা দেখলাম না, হালকা 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 হালকা। ও ভাই আসতে, সাসপেনশন দেখছো কঠিন সাসপেনশন, সামনে ওভারটেক দিছে কে, এটা মামুন, ওটা হচ্ছে আলবাড়াকার গাড়ি বন্ধুরা, দেখতে পাচ্ছ ওস্তাদ ক্লিয়ার, যাবে যাবে যাবে, গাড়ি নাই। একতা বগুড়ার বস, একতাকে আমরা ওভারটেক দিয়ে চলে গেলাম, আপনি আলবাড়াকা টান দিছে, কিন্তু রাস্তা দেখছো পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে রাজশাহী ইউনিভার্সিটি, এই ডান দিকে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা রাজশাহী ইউনিভার্সিটির পাশ দিয়ে যাচ্ছি। ও ভাই ক্যাম্পাসটা দেখছো, বিশাল ক্যাম্পাস, তা ক্লিয়ার যাবে, হালকার পথে যান হালকার পথে যান। ও ভাই আলবাড়াকা তো হেভি টান ফান দিয়ে শুরু করছে, সামনে মনে একটা গোল চত্বর আছে,
কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা রাজশাহীর নামটা কিন্তু ডিসকভার হয়ে যাবে আমাদের স্ক্রিনে, বাম সাইডের স্ক্রিনে। বারান 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 বারান, ক্লিয়ার যাবে, ক্লিয়ার যাবে স্যার, ক্লিয়ার। আস্তে আস্তে, হিমাচলের গাড়ি না হিমালয়ের গাড়ি তা বোঝা যাচ্ছে না। ট্রেনে যান, ট্রেনে যান, ট্রেনে যান, ট্রেনে যান। এই গাড়িগুলো ভাই কম দূরত্বের জন্য ঠিক আছে ভাই, বেশি লং রুট দিলে ভাই তখন আবার আমি শেষ। আবারও অ্যাক্সিডেন্ট, আবারও অ্যাক্সিডেন্ট, আবারও অ্যাক্সিডেন্ট ভাই। পাঁচ পাঁচটা অ্যাক্সিডেন্ট দেখলাম ভাই, কিছু বলার নাই। সাকুরা ভাই প্রাইভেটকে মেরে দিছে ভাই। আজকে কি অ্যাক্সিডেন্ট দিবস ভাই? তোমরা যদি মানে জেনে থাকো যে ভাই অ্যাক্সিডেন্ট দিবস, তাহলে ভাই কমেন্টস করে জানা দাও ভাই। আজকে আমি এতগুলো অ্যাক্সিডেন্ট কেন দেখলাম বা বুঝলাম না ভাই। এটার পিছনে ও, ওইটার পিছনে ও, মেরেই যাচ্ছে। আজকে আমরা ভাই এত ভদ্রভাবে গাড়ি চালাইছি, আজকে আমাদের কারোর সাথে গায়গোদা লাগেনি। আমরা কিন্তু রাজশাহী শহরের মধ্যে চলে আসছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। এবং রেঞ্জ রোভারের একটা গাড়ি কিন্তু আমাকে ওভারটেক দিয়ে চলে যাচ্ছে। ও ভাই, পাশে একটা প্লাস্টিক আছে, হ্যাভি লাগছে, হ্যাভি লাগছে। বাড়ান 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 যান, বাড়ান যান, ক্লিয়ার। ও ভাই, হিমালয়ের গাড়ি আমার পিছনে লেগেই আছে। হালকা 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 বাই ইন্ডিকেটার রাখেন, হালকা। আস্তে 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 আস্তে, আলমা বড়, হালকা 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 হালকা, ঘুরবে 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 ঘুরবে। ও ভাই, বাম সাইডের ম্যাপে কিন্তু রাজশাহী ডিসকভার হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। আমরা কিন্তু রাজশাহী শহরে চলে আসছি। নতুন কোনো রিকোয়েস্ট, নতুন কোনো বাস, নতুন কোনো লোকেশন নিয়ে কিন্তু আমি আবার চলে আসবো তোমাদের মাঝে। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আর নতুন কোনো রিকোয়েস্টও থাকবেই অবশ্যই। আমরা রাজশাহী বাস টার্মিনাল এখানে চলে আসছি, কিন্তু রাজশাহী বাস টার্মিনাল সব মিনি মিনি বাস, ছোটো ছোটো বাস, এখানে বড় কোনো বাস আমি দেখতে পাচ্ছি না। আর এটাতে এটা আমাদের যেমন বিডি নেক্সটজেনে যেমন অনেক আপডেট। এটা কি রাজশাহী রেজিস্ট্রেশন নাকি ভাই? রাজশাহী রেলওয়ে স্টেশন এটা না, এটা তো মার্সিডিজ বেঞ্জের ইয়ে ডিপো। আরে ভাই, তাহলে গেল কই? হয়তো বিডি নেক্সট জেনে হয়তো নাই, দেখি সামনে যাই। আমরা সামনে যাইলে বাস টার্মিনাল ভাড়া করলে পাবো মনে হচ্ছে। যাই হোক, পাবো কিনা তাও জানি না। একটা বিশাল বিমান দেখতে পাচ্ছি এখন ভাই। গাড়িটা এখন সাইড করে রাখতে হবে, আস্তে হালকা হালকা হালকা। এখানে আমাদের যাত্রীদের নামাতে হবে। তার ঢুকাই দেন গাড়ি, ঢুকাই দেন, ঢুকাই দেন, হালকা 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 হালকা। তো বন্ধুরা, চলে আসছি আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায়, আমাদের গ্রিন লাইনের গাড়ি। চমৎকার সুন্দর একটা গাড়ি বন্ধুরা, দেখতে পাচ্ছ, খুবই ভালো একটা গাড়ি। ভিতরে কিন্তু অল্প কিছু যাত্রী নেই মানে আমরা যাত্রা শুরু করছিলাম। আর গাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাই দিও কিন্তু বন্ধুরা। আর এই গাড়ি নিয়ে আমি আরও কোথাও যাবো কিনা, আমার ছোটো ছোটো রুট যদি তোমাদের রিকোয়েস্টে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমি খেলে দেবো। তা তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।